রমজান মাসে দেখা যায় যে আমরা সবাই সাধারণ অন্যান্য সময়ের থেকে একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলি, তাই আমাদের ওজনও খুব দ্রুত বৃদ্ধি পায়। আমরা যদি ওজন নিয়ে খুবই চিন্তিত থাকি এবং সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি একটু ডায়েট প্ল্যান করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্য বৃদ্ধি না পেয়ে একটি সুন্দর পারফেক্ট স্বাস্থ্য আমরা ধরে রাখতে পারবো। তাই আজকে আমরা আমাদের আলোচনা পর্বে রাখার চেষ্টা করেছি রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে তিন বেলার ডায়েট প্ল্যানটা কেমন হবে। যারা নিয়ম মেনে কোনো ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারাদিন না খেয়ে থাকার কারণে ওজন কমে যায়, কিন্তু এটা ভুল ধারণা। আমরা সাধারণত তিন বেলা খাই আর রোজার সময়ও ইফতার রাতে আর সেহরিতে মিলিয়ে তিন বেলাই খাচ্ছি, তাহলে ওজন কমবে কিভাবে? ভয়ের কিছুই নেই। এই আর্টিকেলে রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে। অনেকেই রোজা রাখার পর ইফতারের সময় সামনে বিভিন্ন খাবার দেখলে পেট ভরে গেল খেয়ে ফেলে শুধুমাত্র চোখের ক্ষুধা মেটানোর জন্য, খাবার খেতেই থাকে, তখন আর নির্দিষ্ট ডায়েট প্ল্যানের কথা মনে থাকে না। আমাদের দেশে ইফতারের সময় সাধারণত তেলে ভাজা খাবার বেশি থাকে, এগুলো একই সাথে ওজনও বাড়ায় এবং অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায়। এরপর আসে সেহরি ও রাতের খাবারের কথা। ইফতারের তিন থেকে চার ঘন্টা পরেই রাতের খাবারের সময় হয়ে যায়, তখন পেট ভরা থাকার পরেও অনেকে মনে করে যে সারাদিন না খেয়ে থাকবো, তার চেয়ে খেয়েই নেই এবং তাই তারা পেট ভরে খাবায়। তাই দেখা যায় ঘুরে ফিরে আমরা প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার খেতেই থাকি, তাছাড়া বিভিন্ন দাওয়াত আর বাইরের দোকানে আকর্ষণীয় সব অফার দেখে সেখানে ইফতার করা তো হবেই, কখনো বন্ধু বান্ধবের সাথে কখনো আত্মীয়দের সাথে। তাই এই সময়ে আমাদের একটু নিয়ম মেনে চলা উচিত যেন সুস্থ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে রোজা পালন করতে পারি। তাই আজকে স্বাস্থ্যসম্মত উপায়ে রোজা পালন করার একটি ধারণা দেওয়া হলো। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই ধারণাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে তিন বেলার যে ডায়েট প্ল্যান, ইফতার সবার আগে পানি পান করবেন। খালি পেটে তেলে ভাজা খাবার খেলে এর ফল ভয়াবহ হতে পারে, তাই এক গ্লাস না পারলেও অন্তত আধা গ্লাস পানি পান করে অন্য কিছু খান। পেঁয়াজু বেগুনি কাবাব, ইফতারের সময় আমাদের দেশে পেঁয়াজু বেগুনি থাকবেই। এছাড়াও আপনি দুটি পেঁয়াজু বা দুটি বেগুনি অথবা দুটি কাবাব খেতে পারেন। একটি পেঁয়াজু আর একটি বেগুনি আর একটি কাবাব এভাবে মিলিয়ে খেতে পারেন। খেয়াল রাখবেন যেন এই ধরনের খাবার দুটির বেশি না খান, কারণ প্রতিটি পেঁয়াজু বেগুনি বা অন্য যে কোনো তেলে ভাজা খাবারের ক্যালোরির পরিমাণ 50-70 মতো হতে পারে। একটি টিকিয়া কাবাবের ক্যালোরি হলো 80-85। যদি সিঙ্গারা খান তাহলে অবশ্যই একটি খাবেন, কারণ তাতে 140 ক্যালোরি থাকে যা দুটি রুটির সমান। আর সিঙ্গারা খেলে পেঁয়াজ ও বেগুনি কাবাব একেবারেই খাবেন না। হালিম বিভিন্ন রকমের ডাল আর মাংস মেশানো থাকে, তাই এতে প্রচুর ক্যালোরি থাকে। এক বাটি ভরে হালিম না খেয়ে আধা বাটি হালিম খান। দোকানের হালিম না খেয়ে বাসায় তৈরি করুন। এখন বিভিন্ন হালিম মিক্স মশলা পাওয়া যায় মার্কেটে, তাই বাসায় হালিম তৈরি করাটা এখন সবার কাছেই সহজ। ছোলা মুড়ি, যদি হালিম না খান তাহলে এক বাটি ছোলা মুড়ি খান, কিন্তু যদি আধা বাটি হালিম খান তাহলে আধা বাটি ছোলা মুড়ি খান, কারণ এক কাপ মুড়িতে 70 ক্যালোরি। আপনি যদি একই সাথে হালিম আর এক বাটি ছোলা মুড়ি খান তাহলে সেটাতে অনেক ক্যালোরি হবে, তাই একসাথে খেলে অনেক ক্যালোরি বৃদ্ধি পাচ্ছে। শরবত, অতিরিক্ত চিনি দিয়ে শরবত না তৈরি করে ডাবের পানি পান করুন। শরবত যে একদম ছেড়ে দিবেন তা বলছি না, তিন থেকে চার দিন পরপর চিনি মেশাতে লেবু শরবত বা অন্য কোনো ফলের শরবত খেতে পারেন, তবে বাইরে থেকে রং মেশানো শরবত এনে খাবেন না। এক টুকরো শশা খেতে পারেন, একটি আপেল অথবা একটি ছোট কলা, 3-4 লিচু, প্রায় 40 ক্যালোরি। রাতের খাবার, একটি রুটি অথবা আধা কাপ ভাত, অর্ধেক পরোটা, যে কোনো একটি খাবেন। 2 মাছ অথবা মাংস, 2 মাছ আর 2 মাংসের টুকরো একসাথে খাওয়া যাবে না। যে কোনো শাক, 2-3 চা চামচ টক দই। প্রতিদিন চেষ্টা করবেন আপনাদের খাবারের মেনুতে টক দই রাখতে, কারণ টক দই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সেহরি, অনেকেই সেহরিতে কিছু খান না, কেউ বা 1-2 কাপ চা খান, কিন্তু এটি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আপনি সেহরিতে কম খাবেন কিন্তু নিয়ম মেনে খাবেন, যেমন আধা কাপ ভাত অথবা একটি রুটি, 1 মুরগির মাংস, সবজি, 1 টক দই, 1 যারা টক দই খেতে পারেন না তারা 1 শর ছাড়া দুধ খেতে পারেন, কারণ অনেকেই হয়তো টক দইও
অনেক ধরনের সমস্যা হতে পারে। রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে কিছু টিপস, যদি পিৎজা খেতে চান তাহলে এক স্লাইসের বেশি খাবেন না, এক স্লাইস প্রায় 300 ক্যালোরি। বিভিন্ন দোকানে ফ্রাই করা মুরগির প্রতিটি টুকরোতে প্রায় 200 ক্যালোরি থাকে, তাই বুঝে শুনে খাবেন। একটি ছোট প্যাকেটের ফ্রেঞ্চ ফ্রাইয়ে 270 ক্যালোরির মতো থাকে। অতিরিক্ত ঝাল দেওয়া খাবার খাবেন না, প্রচুর পরিমাণে পানি খাবেন। রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে কিছু টিপস তো দিলামই, এবার আরেকটি বিষয় হলো গ্রিন টি পান করলে ভালো, না হলে দুধ চিনি ছাড়া চা পান করুন। কারণ ইফতারে এমনিতেই প্রচুর ক্যালোরিযুক্ত খাবার খাওয়া হয়, তাই চায়ের সাথে দুধ চিনি মিশিয়ে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রয়োজন নেই। রমজান মাসে শুরু হওয়ার 3 থেকে 4 দিন আগে থেকে ক্যাফেইন গ্রহণ কমিয়ে দিলে ভালো, কারণ যারা বেশি ক্যাফেইন গ্রহণ করেন তারা রোজা পালনের কারণে হঠাৎ সারাদিন ক্যাফেইন গ্রহণ না করলে সমস্যার সম্মুখীন হন। ইফতারের পর অন্তত 20 থেকে 25 মিনিট হাঁটুন, সেহরিতে খাওয়া শেষ করে 15 মিনিট হাঁটুন, সেহরিতে সময় নিয়ে উঠুন, যেন শেষ মুহূর্তে তাড়াতাড়ি খেতে গিয়ে বেশি খেয়ে না ফেলেন। এভাবে একটু নিয়ম মেনে আর ক্যালোরি হিসাব করে যদি খান তাহলে আশা করছি এই মাসে তেলে ভাজা আর দোকানের খাবার খেয়ে আপনার ওজন বাড়বে না। যাদের ওজন বেশি তারা বাসার বাইরে খেলে এমনভাবে খাবেন যেন আপনাদের ক্যালোরি গ্রহণ 1400-এর মধ্যে থাকে, কারণ আমাদের প্রতিদিনের ক্যালোরি আমরা যাই খাই না কেন সেটি 1400-এর বেশি হওয়া ঠিক নয়। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপ, যেখানে কিনা আমরা চেষ্টা করেছি যে ভাজা পোড়া খেয়েও ওজন নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, তার একটি সুন্দর ডায়েট প্ল্যান দিবার। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের উপকৃত হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপকৃত